হ্যালো গাইস, তো এবার আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এই নর্থ সিকিম ট্যুরের ডে ফোরের ভিডিও, এবং এটি লাস্ট এর ভিডিও। তো এই ভিডিওটি মেনলি 0 পয়েন্ট ইয়ামথাং ভ্যালি কভার করছে। তো আমরা লাচুং থেকে ভোরবেলায় যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়েছিলাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। তো 0 পয়েন্ট যাওয়ার সময় রাস্তায় আমরা প্রচুর বরফ পেয়েছিলাম, কারণ আমি মোটামুটি এপ্রিল মাসের ফার্স্টের দিকে গেছিলাম এবং সেই সময় যথারীতি এখানে প্রচুর স্নোফল হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে ধারে অনেক বরফ স্তূপাকৃত হয়ে জমে রয়েছে। এখানে এই এরিয়াটি খুব অ্যাভালেঞ্জ প্রবণ এরিয়া, তো এর আগেও এখানে বহুত অ্যাভালেঞ্জ হয়েছে। তো আপনারা সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর বরফ জমে রয়েছে, এবং আগের দিন আমরা যেদিন গেছিলাম তার আগের দিন সারা রাত্রেবেলা প্রচুর স্নোফল হয়েছিল। তো স্বভাবতেই সকালবেলা আমরা খুব ভালোই বরফ পেয়েছিলাম চারিদিকে। বরফ জমা রাস্তার সাইড ধরে ধরেই আমাদের গাড়ি এগোচ্ছিল। তো এখানে মোটামুটি আসতে গেলে খুব ভোরবেলাতেই আসা ভালো, কারণ বছরের প্রায় সমস্ত সময়টাতেই এখানে প্রচুর কম বেশি বরফ পড়েই। তো সকালবেলা আসলে আপনি গাড়ির জ্যাম কম পাবেন, কারণ আমরা মোটামুটি সকাল 7টার সময় রওনা হয়েছিলাম এবং পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 9টা নাগাদ আমরা পৌঁছেছিলাম, কিন্তু সে সময় তো প্রচুর জ্যাম ছিল। তো 0 পয়েন্টে অনেকটাই আমাদের হেঁটে যেতে হয়েছিল। জিরো পয়েন্টে পৌঁছে ওখানে আমরা খুবই এনজয় করেছিলাম এবং প্রায় অনেকটা সময়ই আমরা স্পেন্ড করেছিলাম। তো এই সমস্ত বরফের এরিয়াগুলোতে মোটামুটি সবাই রেকমেন্ড করে যে সকালবেলায় পৌঁছানো উচিত, কারণ যত দিন বাড়ে তত এখানে শ্বাসকষ্টের প্রবণতাও আরও বেড়ে যায় এবং এখানে খুব তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়। তো আমরা সকালবেলা যখন পৌঁছেছিলাম তখন রোদ ভালোই ছিল, কিন্তু কিছুক্ষণ পরে মেঘলা ওয়েদার হয়ে যায়। তো সেই বুঝে আপনাদের বেরোনো উচিত। তো ওয়েদার মোটামুটি এখানে ক্লিয়ার পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম সময়টাই মেঘলা থাকে। তো এখানে 0 পয়েন্টে পৌঁছানোর পর আমরা এখানে প্রচুর এনজয় করেছি এবং বরফ নিয়ে অনেকক্ষণ ধরে খেলাও করেছি। এখানে আপনারা জুতো পেয়েই যাবেন, কারণ কি 0 পয়েন্টে ঢোকার মুখেই গামবুট কিনতে পাওয়া যায়, যেটা আপনার পাকে প্রোটেক্ট করে, বরফের মধ্যে দিয়ে চলতে সাহায্য করে। তো জুতোগুলি মোটামুটি 50 থেকে 100 বিভিন্ন রেটে এরা ভাড়া দেয়, এবং এর সঙ্গে এখানে বিভিন্ন ধরনের খাবারও পাওয়া যায়, যেমন ধরুন ছোলা সেদ্ধ বা বিভিন্ন ধরনের পানীয় এরা বিক্রি করে। তো আপনারা সেখান থেকে এগুলি কিনে খেতে পারেন, এবং এর টেস্ট ভালো এবং প্রাইসটাও মোটামুটি রিজনেবল। কিন্তু জুতো কিনতে গেলে আপনাকে একটু দরদাম করে নিতে হবে, কারণ কি কিছু কিছু জায়গায় 50 টাকা, কিছু কিছু জায়গায় 100 টাকা এরা ডিমান্ড করে, এবং এর সঙ্গে আপনি গ্লাভসও নিতে পারেন। গ্লাভসের ভাড়া মোটামুটি সব জায়গাতেই 50 টাকা। আমরা 0 পয়েন্টটা আগে কমপ্লিট করেছিলাম এবং ফেরার পথে ইয়ামথাং ভ্যালি আমরা ঘুরেছিলাম। তো মোটামুটি ইয়ামথাং ভ্যালি কভার করেই আপনাকে 0 পয়েন্টে যেতে হয়। তো আপনি চাইলে আগে ইয়ামথাং ভ্যালি ঘুরে পরে 0 পয়েন্ট যেতে পারেন, কিন্তু ড্রাইভার দাদারা সাজেস্ট করে নর্মালি আগে 0 পয়েন্টটা ঘুরে তারপর ইয়ামথাং ভ্যালি ঘুরতে, কারণ কি দিন বাড়ার সঙ্গে সঙ্গে, যেমন আমি আগেও বলেছি, যে শ্বাসকষ্ট বাড়ার প্রবণতাটা একটু বেশিই হয়ে যায়। তো সে কারণে আগে 0 পয়েন্টটা সকাল সকাল কমপ্লিট করে তারপর ইয়ামথাং ভ্যালিটা ঘুরলে আপনি হাতে অনেকটা টাইম পাবেন। এবং ইয়ামথাং ভ্যালি একটি প্রচণ্ড সুন্দর জায়গা, এপ্রিল মাসের মোটামুটি এন্ড থেকে এখানে পুরো ভ্যালি জুড়ে প্রচণ্ড সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায়। এগুলো অ্যাকচুয়ালি পাহাড়ি ফুল হয়, ছোটো ভায়োলেট কালারের। আমরা যখন পৌঁছেছিলাম এখানে তখন আমরা ভ্যালিটা মোটামুটি খালি পেয়েছিলাম, কারণ আর কিছুদিন পর থেকে এখানে ফুলগুলি ফুটতে শুরু করে, কিন্তু আসা যাওয়ার পথে রাস্তার ধারে ছোটো ছোটো ফুলগুলি অলরেডি ফোটা শুরু করেছিল। তো আপনারা যদি পুরো ভ্যালিটি ফুলে ভরা দেখতে চান, তাহলে আমি সাজেস্ট করবো এপ্রিল মাসের এন্ডের দিকে আপনাদের আসাটা বেটার, কারণ ওই সময় এখানে ফুলগুলি দেখতে পাওয়া যায়।
তো ইয়ামথাং ভ্যালির মধ্যে দিয়ে ছোট পাহাড়ি নদী বয়ে যাচ্ছে এবং এর চারিদিকটি পর্বত বেষ্টিত এবং প্রত্যেকটি পাহাড় পর্বতের গায়ে প্রচুর বরফ জমে আছে এবং প্রায় বছরের ম্যাক্সিমাম সময়টাই এখানে বরফ থাকে প্রচুর, বিশেষ করে এপ্রিল মাসে। তো মার্চ এপ্রিল মাসে এখানটা পুরোটাই মোটামুটি বরফে ঢাকা থাকে। তো জিরো পয়েন্ট ইয়ামথাং ভ্যালি কভার করার পর আমরা পৌঁছে গেছিলাম গনজাং মনেস্টারিতে। এটি গ্যাংটকের একটি সুন্দর মনেস্টারি। তো এই মনেস্টারির চারিদিকের পরিবেশটিও খুব সুন্দর ছিল এবং এখানকার সিনিক বিউটিও খুব ভালো এবং এখান থেকে পুরো শহরটিকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এটি ছিল আমার ডে ফোরের ভিডিও এবং লাস্ট ভিডিও ফর নর্থ সিকিম ট্রিপ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফর মোর নিউ ভিডিওস, এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে আমি আরও বেশি অনুপ্রাণিত হই আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ আ গুড ডে, বাই বাই।